তীব্র দাবদাহে পড়ছে দেশ। হিট স্ট্রোকে দুজনের মৃত্যু, 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সকল উপজেলা স্টেডিয়াম করবে সরকার। উপজেলার মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের, তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আবারও অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা, 5 দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। তীব্র দাবদাহে পড়ছে সারা দেশ, অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় চুয়াডাঙ্গা এবং পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেল 3টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও দাবি করছে দপ্তরটি। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে জাকির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত জাকির হোসেন দামুরহুদা কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। এদিকে তীব্র গরমের কারণে আগামী 27 এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সারা দেশে মৃদু যে তাপপ্রবাহ বইছে তা আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে পড়ছে প্রায় সারা দেশ। আজ শনিবার রাজধানী ঢাকায় গতকাল শুক্রবারের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। গরমকে কেন্দ্র করে শরবত এবং বিভিন্ন পানীয়ের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি এবং ফ্রিজের। আবির হোসেনের ক্যামেরায় এইচএমইর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এর প্রকোপ যেন বাড়ছে দিনকে দিন। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন অনেকেই। কি করবো মামা, গরিব মানুষ, রিক্সা চালাই, খুব গরম, মানুষ অসহ্য হয়ে গেছে, প্রচুর গরম। এখন বাচ্চা কাচ্চা আছে, রিক্সা চালাইলে না চালাইলে খাইব কি? এখন গরমের ভিতরে আমাদের তো খুব কষ্টই হইতাছে, এর তো গরম তো আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে। অন্যদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয় ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দুপুরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে শরবত ও বিভিন্ন ফলের জুস পান করছেন সাধারণ মানুষ। অনেক গরম, এই জন্য গরমে থাকা যায় না, গাড়িতে ডিউটি করে তো খালি শরবত খাইতে হয়। গরমে তো খুব খারাপ অবস্থা, এই যে বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া জামজট, ঈদের ছুটি শেষ, সবাই মানে দেশ গ্রাম থেকে সব ঢাকার শহরে চলে আসছে, এখানে গরমটা খুব অতিরিক্ত মনে হইতেছে। আজকে গরম বেশি হওয়ার কারণে এখন শরবতের চাহিদাও বেশি। সকাল থেকে এখন ঢাকামুখী মানুষ খায় 10 টাকা গ্লাস পাই শরবত। গরমের কারণে শরবত এখন বেশি চলতে আছে, পাবলিকে বেশি খাইতে আছে, কারণ প্রচুর গরম, তো গরমের প্রভাব সহ্য করতে পারে না, এই জন্য ঠান্ডা, এই জন্য একটু খাই বেশি। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। সামর্থ্য অনুযায়ী এসব পণ্য কিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব ইলেকট্রনিক পণ্যের দাম। ক্রেতাদের দাম বাড়ার অভিযোগে নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। এসিটা হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য চেঞ্জ করে নিতে যাচ্ছে, রিক্স হয়ে যাচ্ছে, দাম বেশ ভালোই, মাত্র অতিরিক্তই মনে হচ্ছে আর কি। তুলনামূলক ফ্যানের দামটা একটু বেশি, রায়পালে আর ইনফুরা নপুরা লালা সুন্দরবন যারা বড় বড় ইনফুরার আর দাম বাড়ালে আর আর দাম বাড়ালে তো আমার করার কিছু নেই আর। আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ চলবে পুরো এপ্রিল মাস, এমনকি অব্যাহত থাকতে পারে মে মাস জুড়েও। তাই সতর্ক অবস্থায় চলাচলের বার্তাও দিচ্ছে আবহাওয়া অফিস।
এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সকল স্কুল কলেজে খেলাধুলা পরিবেশ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলা পরিবেশের উপরেও গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক সব শিক্ষার উন্নয়নের নিয়ামক হিসেবে শিক্ষার পরিবেশ তৈরির নির্দেশনা দিয়ে গেছেন। তাই ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ধরে রাখতে হবে, এতে শিক্ষার্থীরা বাজে কোনো কাজে সময় নষ্ট করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় সরকার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে দলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডির কার্যালয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এ সময় দলের সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করায় জনগণের কাছে দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে, এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল, এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখনও আতঙ্কিত, কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশে 95% জনগণ তাকে ভোট দেয়নি বলেও দাবি রিজভীর। ক্রমেই অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা। কিশোর গ্যাং, মাদক এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে সাম্প্রতিক সময়ে। একাধিক থানা এলাকায় বিস্তীর্ণ হাতিরঝিলকে সুরক্ষিত রাখা আসলে কার দায়িত্ব সেটিরও সঠিক জবাব নেই পুলিশের কাছে। বাতেন বিপ্লবী রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। একটা মানুষের মাথা পানিতে ভেসে আছে, শরীরের বাকি অংশ পানির নিচে।
পথচারীদের দৃষ্টিতে প্রথম ধরা পড়ে এই দৃশ্য রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার ঠিক পেছনে। কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তেই একজন ফোন দেয় 999-এ। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মরদেহটি ভাসতে ভাসতে গুলশান লেকের দিকে যেতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় লাশ ওপরে তোলা হয়। সকালে ডিউটিতে যেতেছিলাম, ব্রিজের দিকে অনেক মানুষ দাঁড়া রয়েছে, তো মাথাটা খালি ভাসা ছিল। ব্রিজ থেকে নিচে তাকায় দেখি একটা লাশ, আসলে এতটুকু শুধু দেখা যাচ্ছে, তো অল্প কিছু লোকজন দেখতেছে। ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, হাতিরঝিলের সামান্য অংশই তার অধীনে। লাশের বিষয়ে আগেই তিনি কিছু বলতে পারছেন না, তবে তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। অল্প জাস্ট লেকের আংশিক একটু অংশ আমার এখানে পড়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যেই মৃতদেহটি আমরা পেয়েছি, এটি একটু ভাসতে দেখে আমরা আমাদের ক্রাইম সিন ইউনিট এবং আমাদের যে পিবিআই সংশ্লিষ্ট যেই তদন্ত সংস্থা যেগুলো আছে সবাই এসছেন। লাশটি প্রাথমিকভাবে আমরা তার নাম পেয়েছি রবিন নামে, এটা পাওয়া গেছে প্রাথমিক ধা, এটা একটা ইয়ে, এটা আরও যাচাইবাছের প্রয়োজন রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে হাতিরঝিলে একের পর এক লাশ ভেসে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্ক তো আছে, এরকম একটা লাশ বা ভাসে উঠলে একটা আতঙ্ক না, আমাদের নিজেরই আতঙ্ক। দেখা গেছে আমরা অনেক সকালে যাই, আবার অনেক সময় নাইট ডিউটি করতে হয়, একা একা আসি, এগুলো হইলে আমাদের সাথে হইতে কতক্ষণ, দেখা গেছে আমাদের সাথেও হইতে পারে। পুলিশ জানায় মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদরপুরের আব্দুস সাত্তারের ছেলে। সপ্তাহের ব্যবধানে হাতিরঝিল লেকে ভেসে উঠেছে দুই যুবকের মরদেহ। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন টনক নড়েছে, তেমনি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সচেতন মহল বলছে সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে অপরাধ প্রবণতাও বেড়ে গেছে হাতিরঝিল এলাকায়। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হাতিরঝিল, ঢাকা। এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে 1,04,178 টাকা এবং বেসরকারিভাবে 82,818 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ 2024 উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক প্রক্রিয়াগুলো আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রী জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। কুমিল্লার মুরাদনগরে রামচন্দ্রপুর আব্দুল মজিদ কলেজে রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। 1995 সালে শিক্ষার আলো জ্বালাতে এই কলেজ প্রতিষ্ঠা করেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য পপি গাইডের রচয়িতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ। আজ সেই প্রতিষ্ঠানের রজত জয়ন্তী উদযাপনে উপস্থিত হন প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। উদ্বোধক এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের উপপরিচালক উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ জামান, রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, কুমিল্লা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল করিম সহ আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। নিচল চাচা বাজারজাতকৃত গাড়িগুলো দেশের পণ্য পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাববির আহমেদ। সন্ধ্যায় রাজধানী মহাখালী নিটল নিলয় সেন্টারে বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অগণিত গ্রাহককে সন্তুষ্ট করে নিটল মোটরস আজ দেশের পরিবহন জগতের জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্রাহকদের কাছে সবসময়ই মানসম্মত প্রোডাক্ট এবং উৎকৃষ্ট বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে ফ্রাইডেস ফর ফিউচার উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের সিআরবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্ম সহ পরিবেশবিদ, সমাজকর্মী, পেশাজীবী এবং নানান শ্রেণীর মানুষ। জলবায়ুর সুবিচার এখানেই এখনই এ স্লোগানে পৃথিবীর প্রাণ এবং প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তরুণ সমাজ। তরুণদের এই মহতী উদ্যোগে সংহতি প্রকাশ করেন সমাজের সচেতন মহল। এই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তীব্র দাবদাহে পড়ছে দেশ। হিটস্ট্রোকে দুজনের মৃত্যু। 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সকল উপজেলায় স্টেডিয়াম করবে সরকার। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আবার অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা। 5 দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।